চাঁদনীপুর নামের একটা গ্রামে সবাই চাষবাসের কাজ করত, কিন্তু কারোর কাছেও নিজের খেতবার ছিল না। সবাই শুধু নামের জন্যই কৃষক ছিল। গ্রামের সমস্ত জমিন ওখানকার জমিদার ভীরুর কাছে ছিল, আর উনি নিজেও অনেক বড় লোভী মানুষ। ভীরু সব সময় কৃষকদের লাভ ওঠাত আর ওদের কাজের বদলে ওদেরকে অনেক কম টাকা দিত। আজকে আমার জমিতে 20 জন চাষির দরকার রয়েছে। যারা যারা আসতে চায় তারা আসতে পারো, কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে দিচ্ছি যে সারা দিন কাজ করার পরে আমি 50 টাকাই দেব। কিন্তু মালিক, একদিন কাজ করার মজুরি তো 500 টাকা, আপনি 50 টাকা দিচ্ছেন, খুবই কম দিচ্ছেন। আরে এত পয়সা দেবার পরেও আমি তোমাদের উপরে উপকারই করছি। হ্যাঁ, কাজের দরকার তো রয়েছে, কিন্তু এর মানে এটা তো নয় যে আমরা ফ্রিতে কাজ করে দিই। তোমাদের যদি কাজ করতে চাও তাহলে করো, না হলে আমি অন্য গ্রাম থেকে শ্রমিক নিয়ে আসব, তাহলে তোমাদের এই কাজ আর করতে হবে না। ভীরুর দ্বিতীয় গ্রামের মজদুর আনার কথাটা শুনে কৃষকরা ঘাবড়ে যায়, কারণ সমস্ত কৃষকদের কাজের দরকার ছিল। সেই কারণে কৃষকরা মন মেয়ে তার ক্ষেতে কাজ করার জন্য রাজি হয়ে যায়। শোনো, এবারে আমরা বাধ্য হয়ে কাজ করছি, বুঝেছ? কিন্তু পরের বার থেকে আমরা সবাই একজোট হয়ে যাব, আর যতক্ষণ না জমিদার আমাদেরকে সঠিক মজুরি দেবেন ততক্ষণ আমরা ওনার জমিতে কাজ করব না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ তুমি। 500 টাকা দিয়ে কাজ করবে আর 50 টাকা এখন কাজ করছে, এই চাষিদের থেকে কিভাবে কাজ বের করে নিতে হয় এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। কাজ শেষ করার পর সমস্ত কৃষকরা এক জায়গায় একত্রিত হয় আর একটা প্ল্যান বানিয়ে নেয় যে যদি সবাইকে খিদে পেটেও থাকতে হয়, তার সত্ত্বেও ওরা এখন জমিদারের শর্তে কাজ করবে না। ফসল চাষ করার সময় চলে আসে আর ভীরু কৃষকদের কাজের জন্য ডাকতে যায়। আচ্ছা এবার সবাই চলো তো, রোয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা আমার জমিতে ফসল রুয়ে দাও। আগে তুমি আমাদের মজুরি সঠিক করো, তারপরেই আমরা তোমার জমিতে রুইতে আসবো। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রতিদিন কাজ করার জন্য 100 টাকা দেব। না, এবারে তোমার আর কোনো চালাকি চলবে না। হ্যাঁ, আমরা আমাদের পরিশ্রমে সঠিক মজুরি নেব। আরে 100 টাকা কি প্রতিদিন কম নাকি? হ্যাঁ কম, খুব কম। গতবারেও আমরা তোমাকে বলেছিলাম যে আমরা মজুরি হিসেবে দিনে 500 টাকা নিই। সমস্ত কৃষকরা এই কথায় জেদ করে যে ওরা 100 টাকায় কাজ করবে না, সেই জন্য ভীরু একটা নতুন যোজনা বানিয়ে নেয়। আরে ভাইরা, তোমরা রাগ করছো কেন? আমি তোমাদের জমিতে কাজ করার জন্য মাত্র 100 টাকা দিচ্ছি না, বরং এটা বলছি আমি 100 টাকার সাথে সাথে আমার ফসলের কিছু ভাগ তোমাদের দেব, বুঝতে পেরেছ? ফসলের অংশ দেওয়ার কথা শুনে সমস্ত কৃষকরা অবাক হয়ে ওঠে, কারণ ভীরু যেরকম লোভী আর কিপ্টে জমিদার, ওদেরকে ফসলের অংশ দেওয়ার কথা বলছে, কিন্তু কারোরই ভীরুর কথার ওপর বিশ্বাসই হচ্ছিল না। আচ্ছা তুমি কি সত্যি কথা বলছো যে তুমি আমাদেরকে 100 টাকা মজুরির সাথে সাথে যখন ফসল পেকে যাবে তখন সেই ফসলের ভাগ তুমি আমাদেরকেও দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, আমার কথা বিশ্বাস করো, আমি আমার ফসলের তোমাদের ভাগ অবশ্যই দিয়ে দেব। কিন্তু যদি ফসল পাকার পরে তুমি তোমার কথার খেলাপ করো তখন? ভীরু বুঝতে পেরে যায় যে এইবার কৃষকরা খুব জেদি হয়ে কাজ করছে, সেই জন্য ও ওদেরকে বিশ্বাস দেওয়ার জন্য ওই কাগজে লিখে দিয়ে দেয় যে ও নিজের ফসলের অংশের 1/4 অংশ কৃষকদের দিয়ে দেবে। আরে এখন তো আমরাও এই ফসলের ভাগিদার, সেই জন্য আমরা এই জমিটাকে নিজেদের মতন করে কাজ করতে হবে, বুঝেছ? ঠিকই বলেছিস তুই, যদি আমরা কঠোর পরিশ্রম করে ভালো পরিশ্রম করি তাহলে আমরা অনেক বেশি ফসল পাবো আর আমরাও বেশি বেশি ফসল পেয়ে যাবো, তাই না? সমস্ত কৃষকরা এখন ভীর খুব পরিশ্রম করতে শুরু করে দেয়। 6 মাস পর্যন্ত কাজ করার পর ক্ষেতে খুব ভালো ফসল তৈরি হয়ে যায়। সমস্ত কৃষকরা ফসল কাটে আর যখন শস্য বাটার সময় আসে তখন ভীরু নিজের কথা থেকে পাল্টে যায়। তুমি তো আমাদেরকে লিখেও দিয়েছিলে যে
তুমি তোমার ফসলের চার ভাগের এক ভাগ চাষীদেরকে দিয়ে দেবে। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু আমি তোমাদেরকে ধান দেব না, আমি তোমাদেরকে ধান থেকে বেরিয়েছে যে কুড়ো সেটা তোমাদেরকে দেব। কিন্তু কথা তো হয়েছিল ধান দেবার, তাই না? তাই আমরা ধানই নেব। হ্যাঁ, ভীরু শস্যে দিতে পরিষ্কার মানা করে দেয়। তখন সমস্ত কৃষকরা চন্দুর কাছে চলে যায়, কারণ এই গ্রামে শুধু চন্দুই এরকম একজন পড়াশোনা জানা লোক যে কৃষকদের পুরো কথা শোনে আর তারপর ওদেরকে এই ঘটনাটা কোর্টে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এই ঘটনাটা কোর্টে চলে যায়। দশ সাহেব, বীরু আমাদেরকে রোয়ার সময় ওনার জমির ফসলের চার ভাগের এক ভাগ দেবো এরকম কথা দিয়েছিলেন, আর এখন সে তার কথার খেলাপ করছে আর আমাদেরকে ধানের বদলে বলছে কুড়ো দেবে। এই কথাটা একেবারে মিথ্যে। আমি ওদেরকে ধানের কিছু ভাগ দেবো বলেছিলাম, তাই না? আর কুড়ো তো ধানেরই অংশ, তাই না? আমি সমস্ত চাষীদেরকে সমস্ত কুড়ো দেওয়ার জন্য তৈরি। ভীরু জজ সাহেবকে ওই কাগজটা দেখায় যার মধ্যে ও কৃষকদেরকে শস্যের অংশ দেওয়ার কথা বলেছিল। এই কাগজে কোথাও লেখা তো নেই যে বীরু চাষীদেরকে ধান দেবে। এতে লেখা আছে যে সে চাষীদেরকে ধানের কিছু ভাগ দেবে, আর সে যদি এখন কুড়ো দিচ্ছে তাহলে কুড়ো তো ধানেরই অংশ, তাই না? সেই জন্য চাষীদেরকে কুড়ো নেওয়াতে কোনো আপত্তি জানালে হবে না। জজ সাহেব ভীরুর লেখা কাগজটা নজরে রেখে নিজের কথা শুনিয়ে দেন, যার কারণে ভীরু খুব খুশি হয়ে যায় আর সমস্ত কৃষকরা খুব দুঃখী হয়ে পড়ে। এখন আমরা কি করব? আর তো আমাদের কাছে কোনো রাস্তাও নেই। আরে আর কি করব আমরা, চুপচাপ কুড়োগুলোই নিয়ে নিই আমরা, না হলে পরে সেটাও পাবো না আমরা। আর তারপর সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দাও। আমাদের মনে যদি কোনো পাপ না থাকে তাহলে ঈশ্বর আমাদের অবশ্যই সাহায্য করবেন। এখন সমস্ত কৃষকরা কুড়োগুলো রেখে নেয়। কৃষকদের এই হারের কারণে ভীরু প্রচণ্ড খুশি হয়ে যায়। আমার সাথে কোর্টে কেস করতে এসেছে। কিছু সময় কেটে যাওয়ার পর গ্রামে প্রচণ্ড ভূমিকম্প আসে, যার কারণে ওখানকার দুর্বল বাড়িঘর ভেঙে যায়, ভীরুর গোদামও ভেঙে যায় আর তার সমস্ত শস্য খারাপ হয়ে যায়। যেই যেই লোকেদের বাড়ি ভেঙে গেছিল, সরকারের একটা যোজনা অনুযায়ী ওদের জন্য নতুন ঘর বানানো হয়। দেখলে, ঈশ্বরও আমাদের সাথেই রয়েছেন। এখন গ্রামে কুড়োর ঘর তৈরি করা হবে আর সরকার চাষীদের কাছ থেকে কুড়ো কিনবে। কিন্তু কুড়োর ঘর কেন তৈরি করা হবে? যদি আবার ভূমিকম্প আসে তাহলে বাড়ি যাতে দ্বিতীয়বার ভেঙে না যায় সেই জন্য হালকা বাড়ি তৈরি করার যোজনা এসেছে। যে যদি বাড়ি আবার ভেঙে যায় তাহলে তার মধ্যে যারা থাকবে তাদের অত ক্ষতি হবে না। কারণ এখন গ্রামে কুড়োগুলো শুধু কৃষকদের কাছে ছিল, তাই সরকার কৃষকদের থেকে ভালো দামে কুড়ো কিনে নেয়, যার কারণে সমস্ত কৃষকদের খুব লাভ হয়ে যায়। এটা দেখার পর ভীরুর খুব রাগ হয়। আমি শুধু শুধু এই চাষিগুলোকে কুড়ো দিয়ে দিয়েছি, এর থেকে ভালো হতো আমি এদেরকে ধানই দিয়ে দিতাম। এখন না আমার কাছে রইল ধান, না রইল কুড়ো। যদি আমার কাছেও কুড়ো থাকতো তাহলে অন্তত পক্ষে আমি কুড়ো বিক্রি করে পয়সা রোজগার করতে পারতাম, কিন্তু এবারে আমি চাষীদেরকে ধানগুলো দিয়ে দেব আর কুড়োগুলো নিজের কাছে রাখব। এখন ভীরু আবার কৃষকদেরকে নিজের ক্ষেতে কাজ করার জন্য ডেকে নেয়, কিন্তু এইবার ওর কৃষকদেরকে শস্য দেওয়ার কথা বলে আর নিজে কুড়ো রাখার কথা ভাবে। এবারে আমি নিজের কাছে কুড়ো রেখে দেব আর তোমাদেরকে ধান দেব, তোমরা কি এই শর্তে আমার জমিতে কাজ করবে? আর এই দেখো, আমি কাগজে সব লিখেও নিয়ে এসেছি যে আমি সবাইকে ধান দেব। কৃষকরা ভীরুর লেখা কাগজটা পড়ে নেয় আর তার ক্ষেতে কাজ করতে রাজি হয়ে যায়। ভীরুর মনে লোভ ছিল যে এইবার ও কুড়ো বিক্রি করবে আর অনেক বেশি লাভ রোজগার করবে। যাক বাবা, এইবারে আমরা ধান পেতে চলেছি, অন্তত পক্ষে আর আমাদের ধান বাইরে থেকে কিনতে হবে না। সমস্ত কৃষকরা আবার ভীরুর ক্ষেতে কাজ করতে চলে যায়। এইবারও কৃষকরা মন লাগিয়ে ক্ষেতে কাজ করে আর ভালো ফসল তৈরি হয়ে যায়। এইবারও ভীরু সবাইকে শস্য দিয়ে দেয় আর নিজে কুড়ো রেখে নেয়। এবার আমি এই ধানগুলো দিয়ে সারা বছরটা কাটিয়ে দিতে পারবো। এবারে সমস্ত কুড়ো আমার কাছে আছে, আমি সরকারের কাছে বেশি দামে এগুলো বিক্রি করব।
ভীরু উঁচু দামে সরকারকে কুড়ো বিক্রি করার স্বপ্ন দেখছিল, যে তখনই বৃষ্টির মরশুম শুরু হয়ে যায়। বেশি বৃষ্টি হওয়ার কারণে গ্রামে বন্যা চলে আসে আর ভীরুর সমস্ত কুড়ো বন্যার জলে বয়ে যায়। গতবারে ভূমিকম্পে আমার গোদামটা ভেঙে গিয়েছিল আর ধান নষ্ট হয়ে যায়, আর এবারে বন্যায় সমস্ত কুড়ো জলে চলে গেল। দেখলে বীরু এত লোভী যে ওর আজকে কি অবস্থা হয়েছে? আজকে ওর কাছে সারা গ্রামের জমি রয়েছে, কিন্তু না ওর কাছে ধান রয়েছে আর না ওর কাছে কুড়ো রয়েছে ওর বাড়িতে। ভীরু বুঝতে পেরে যায় যে আজ তার এই অবস্থার পেছনে তার নিজেরই দোষ রয়েছে। সেই জন্য ও এখন লোভ ছেড়ে দিয়ে সমস্ত কৃষকদেরকে নিজের ক্ষেতে কাজ করার বদলে উচিত দাম দিয়ে দেয়। এখন সমস্ত কৃষক আর ভীরু মিলেমিশে হাসি খুশি থাকতে শুরু করে আর তার সাথেই চাষবাসও করে। বিলাসপুর নামের একটি অদ্ভুত গ্রাম ছিল। সবারই বাড়ি ছিল মাটির, কিন্তু মনটা সবার ছিল একদম খাঁটি। সবসময় সেই গ্রামে হই হুল্লোড় হতো। বেশিরভাগ গ্রামের মানুষরাই শহরে রোজগার করতে যেত আর মাসে একাধবার তাদের নিজের গ্রামে বিলাসপুরে ঘুরতে আসত। গ্রামের মহিলারা ছোটখাটো কাজ করে নিজেদের সংসার খরচ চালাত। আরে কোথায় যাচ্ছ বাবা মনু? বাড়ি ঢুকে পড়ো, তুফান আসতে চলেছে, খুব জোরে বৃষ্টিও হতে পারে। আজ বাবা আমার জন্য শহর থেকে মাটির পুতুল নিয়ে আসবে। আমি ওই পুতুল কাকু তোমাকে কখনো দেব না। কিন্তু ঠিক আছে, ও সোজা বাড়ি চলে আসবে, তুমি আগে বাড়ি ঢোকো। আর যতক্ষণ না বাবা আসছে তুমি ততক্ষণ তোমার মায়ের সাথেই থেকো। ওই সময়ে গ্রামে মুষলাধার বৃষ্টির সম্ভাবনা ছিল। সারা গ্রামের লোকেরা নিজেদের বাড়িতে গিয়ে বৃষ্টি এসে চলে যাবার অপেক্ষায় ছিল। মা, বাবা কখন বাড়ি ফিরবে? আমি কখন থেকে অপেক্ষা করছি। এসে যাবে বাবা, তুই শান্ত হয়ে যাবেস। আর দেখিস, ও তোমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে আসে। সারা গ্রাম প্রায় ডুবতেই বসেছিল। তখনই মনুর বাবা গ্রামে আসে। এই যে গিন্নি, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের, না হলে আমরা এখানেই ফেঁসে যাব। কারণ আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছে যে কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থামবে না। যদি আমরা এখানে থাকি তাহলে আমাদের সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আমরা যাবই কোথায়? আমাদের বাড়ি, ঘর, আমাদের ঠিকানা সব কিছু তো এখানেই, আর আমাদের কাছে তো এখন খাবার দাবারও বেঁচে নেই, আর এই বাড়ি ছাড়া আমাদের কাছে আর কোনো বাড়ি ঘরও তো নেই। বাবা, তুমি আমার জন্য পুতুল এনেছো নাকি? দেখো বাবা, পুতুল তো তোমাকে আমি বৃষ্টির পরে নিয়ে এসে দেব, কিন্তু এই দেখো আমি তোমার জন্য একটা বড় ডায়েরি নিয়ে এসেছি, যাতে তুমি তোমার নালিশগুলো লিখতে পারো। তখনই বাইরে থেকে গজধর কাকার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই যে চন্দ্রকান্ত বাবা, পুরো গ্রাম যে নদীর ওপারে চলে যাচ্ছে, যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমরা ওখানেই থাকতে চলেছি, তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে আমাদের সাথে ওখানে চলো। কিন্তু আমরা ওখানে কিভাবে থাকব, কি করব ওখানে গিয়ে? তুমি শুধু ঘরের জিনিসপত্র নিয়ে চলো, যদি খাবার দাবার কিছু থাকে সেটাও নিয়ে নাও, আর ওখানে আমাদের সাথে থাকবে চলো। এটা করলে আমরা বরং প্রাণে বাঁচব, না হলে এই বৃষ্টির জল আমাদের সবাইকে ডুবিয়ে মারবে যে, আর আমাদের বাড়িঘর সব বন্যায় ভেসে যাবে, বুঝেছো? চন্দ্রকান্ত নিজের পরিবার আর জিনিসপত্র নিয়ে যেতেই যাচ্ছিল, তখনই মনু নিজের সঙ্গে ওই ডায়েরিটাও নিয়ে নেয়। সোনা, তুমি তোমার বই আমাকে দিয়ে দাও, নয়তো তোমার বই জলে ভিজে যাবে। ঠিক আছে মা। গ্রামবাসীরা সবাই নদীর ওপারে গিয়ে দেখা করে আর সবাই যে যেমন পেরেছে জিনিসপত্র সঙ্গে করে নিয়ে এসে নদীর এপারে এসে চলে এসেছে। কেউ খাবার নিয়েছে, কেউ আবার নিজের জামা কাপড় সোনাদানা নিয়েছে। নদীর ধারে গ্রামবাসীরা বৃষ্টি থামার অপেক্ষা করছিল। পুরো একটা দিন ওই নদীর ধারে কাটানোর পরে না খাবার দাবার বেঁচে থাকে আর না কোনো ঠিকানা। সময়ের সাথে সাথে জলও বাড়তে শুরু হয়ে যায়। যদি এইভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে আমরা আর কেউ বাঁচব না। আমাদের সবাই মিলে ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করতে হবে, তাহলেই কিছু একটা হবে। দেখো, এইসবে তো আমাদের আর কোনো দোষ নেই। হে ইন্দ্রদেব, দয়া করুন, আমাদের সাথে বাচ্চা বুড়ো সবাই রয়েছে, দয়া করুন, ওদের সবার প্রাণ সংকটে রয়েছে।
ওনার প্রার্থনা শুনে একটা আলোর ছটা বেরোয় আর ইন্দ্রদেব প্রকট হয়। এই বর্ষার কারণ স্বয়ং পৃথিবীবাসী, তাই এই বর্ষা থামিয়ে আমি তোমাদের জন্য উপকার করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বাঁচাতে অবশ্যই পারি। তোমার পুত্রর কাছে একটা কাগজের ডায়েরি রয়েছে, ওই ডায়েরিতে ও যতগুলো বাড়ি বানাতে পারবে সেই বাড়িগুলো বড় হয়ে যাবে, আর বৃষ্টিতে তোমরা ভিজবেও না। যেই বর্ষা শেষ হয়ে যাবে সমস্ত ঘর শেষ হয়ে যাবে। এই কথা বলে ইন্দ্রদেব ওখান থেকে চলে যায় আর মনু অনেকগুলো কাগজের ঘর বানায়। যেই সেগুলো মাটির ওপর রাখে সেগুলো দেখতে দেখতে বড় বড় কাগজের ঘর তৈরি হয়ে যায়। সমস্ত বিলাসপুরবাসীরা ওই কাগজের ঘরে বাস করতে শুরু করে দেয়। বৃষ্টি এখনো জোরে চলছিল। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এত জোর বৃষ্টি হচ্ছে বাইরে আর আমাদের কাছে খাবার মতো কিছুই নেই, এখন যে কি খাওয়াবো ওকে যাতে বাচ্চাদের পেটটা ভরে। চন্দ্রকান্ত গজধর জেঠুর কাগজের বাড়িতে যেমন তেমন ভাবে গিয়ে পৌঁছয়। কি হয়েছে চন্দ্রকান্ত বাবা, তুমি এত বৃষ্টিতে বাইরে ঘুরছ কেন? কি আর বলি জেঠু, আমার বাচ্চা আর বউ দুজনে খিদেই ছটফট করছে, যদি আমরা খাবারের ব্যবস্থা না করি তাহলে কোনো বিপদ না হয়ে যায়। যেভাবেই হোক বৃষ্টিটা এখনো পর্যন্ত আমাদের ঘরে ঢোকেনি, না হলে আমাদের আসল বাড়িগুলো জলে ডুবে যেত। আমার ঘরের মধ্যে কিছু চাল মশলা এসব রয়েছে, যদি কোনোভাবে ওখানে যাওয়া যায় তাহলে কয়েকদিনের খাবার তো জোগাড় হয়েই যাবে। আমার বাড়িতেও আমার শহর থেকে আনা একটা ব্যাগ রয়েছে, যদি আমরা গ্রামে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হবে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম জোরালো বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওরা দুজন বন্যায় ডুবে থাকা ওই গ্রাম বিলাসপুরে গিয়ে পৌঁছয়। ওরা গিয়ে জানতে পারে যে ওদের ঘরের ভেতরে জল ঢুকে গেছে। এখানে তো দেখছি গলা অবধি জল ঢুকে গেছে জেঠু, আমাদের বাড়ির ভেতরে যে খাবার দাবার রয়েছে সেগুলো যদি ভিজে যায় তাহলে আমরা কি করব? আমাদের এখান থেকে ফিরে যাওয়াটাই ঠিক হবে জেঠু। না, আমি আমার জিনিসপত্রগুলো প্লাস্টিকের একটা ড্রামের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, তাই যদি আমরা ওই ড্রামটা নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি গিয়ে নিয়ে আসছি, আপনাকে কিছু করতে হবে না। চন্দ্রকান্ত গজধর জেঠুর বাড়িতে গিয়ে যে ঘরটা পুরোপুরি জলে ডুবেছিল সেখান থেকে মালপত্রের ওই ড্রামটা নিয়ে চলে আসে। জগধর জেঠু আর চন্দ্রকান্তবাবু সমস্ত জিনিসপত্র একসাথে করে কাগজের গ্রামে গিয়ে পৌঁছয়। ওদের হাতে খাবার দাবার দেখে পুরো গ্রামবাসীরা খুবই খুশি হয়ে ওঠে। এই চাল দিয়ে আমরা খিচুড়ি বানিয়ে খেতে পারব, এতে আমরা আরও কিছুদিন এখানে ভালো করে বাস করতে পারি আর সবার পেটও ভরে যাবে। পুরো দুটো দিন কেটে যাবার পরে বৃষ্টিটা একটু কম হয়। মনে হচ্ছে বৃষ্টি এবার কম হবে, যদি সেরকম হয় তাহলে আমাদের বিলাসপুর গ্রাম ওখানে গিয়ে আমরা আবার থাকতে শুরু করব। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যায় আর সবাই খুব খুশি হয়ে ওঠে। বৃষ্টি বন্ধ হবার পরই কাগজের গ্রামটা ইন্দ্রদেব যেমনটা বলেছিলেন সেরকমই হয়। সমস্ত গ্রামবাসীরা নিজেদের গ্রাম বিলাসপুরে পৌঁছয়ে জল নেমে যাওয়ার অপেক্ষায় থাকে। আরে দেখো, কাঁচা বাড়িগুলো এত ভেজার পরেও ডোবেনি, এটা নিশ্চয়ই ইন্দ্রদেবের মহিমা। এখন আমরা আমাদের বাড়িতেই থাকব। হ্যাঁ সোনা, তুমি এখন এখানেই থাকবে। সমস্ত গ্রামবাসীরা এত বন্যাতেও নিজেদের বাড়িঘর ঠিক আছে বলে আনন্দে বিলাসপুরে জীবন কাটাতে থাকে।